তামাদি আইন ধারা তিন, সেখানে কি বলছে? প্রথমত আমরা জানব যেটার মূল কথাটা কি। মূল কথাটা হচ্ছে যে কোনো একটা মামলা, কোনো একটা আবেদন, কোনো একটা আপিল, এটার জন্য শিডিউলে গিয়ে দেখবেন যে একটা টাইম ফ্রেম করা আছে। এই নির্দিষ্ট ফ্রেমের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে এগুলো যদি দায়ের না করা হয়, পরবর্তীতে যদি দায়ের করা হয়, তাহলে আদালত কি করবে? আদালত তখন সরাসরি খারিজ করে দিবে। এটা হচ্ছে আমাদের তামাদি আইনের তিন ধারার মূল কথা। তাহলে এখানে আমরা বিষয়বস্তু খুঁজে পাই কয়টা? আমরা বিষয়বস্তু খুঁজে পাই তিনটা। প্রথম কি? স্যুট বা মোকদ্দমা। দ্বিতীয় হচ্ছে অ্যাপিল। তৃতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন বা হচ্ছে আবেদন বা দরখাস্ত, যেটা আমরা বলে থাকি। প্রশ্ন হচ্ছে এই সময় নিয়ে, অর্থাৎ আমি আমার জন্য যে সময় ছিল সে সময়ের মধ্যে আমি এগুলো দায়ের করতে পারি নাই, আমি পরবর্তীতে দায়ের করলাম, সেই ক্ষেত্রে যদি যিনি আমার অপোজিট পার্টি থাকবেন, যিনি আমার অ্যাডভার্স পার্টি থাকবেন, আমার বিরুদ্ধ পক্ষ থাকবেন, বিবাদী থাকবেন, উনি যদি এই সময় নিয়ে, টাইম নিয়ে, লিমিটেশন নিয়ে কোনো প্রকার আপত্তি নাও করে, তাহলেও আপত্তি করুক আর না করুক, এই নির্ধারিত সময়ের পরে এগুলো দায়ের করার কারণে আদালত কি করে দিবে? আদালত খারিজ করে দিবে। প্রশ্ন হচ্ছে এখানে কোনোভাবে এই মেয়াদটা বাড়ানো সম্ভব কি না? উত্তর হচ্ছে না। আমরা যদি এই তিন ধারার মধ্যেই থাকি তাহলে উত্তরটা হচ্ছে না। কীভাবে না? আমি একটা পড়া সিস্টেম বলেছিলাম যে আপনারা প্রথমত ইংলিশ বেয়ার অ্যাক্ট বা মূল আইন থেকে পড়বেন। আপনি তামাদি আইনের সেকশন তিনে যান, ইংলিশ বেয়ার অ্যাক্ট থেকে, সেখানে গিয়ে দেখবেন এই সেকশন তিনে আমাদের মে শব্দটি নাই, এম এ ওয়াই, মে। এখানে আছে শ্যাল শব্দটি আছে, এস এস এ ডাবল এ, শ্যাল। এই শ্যাল মানে হচ্ছে দ্য কোর্ট ইজ বাউন্ড টু ডিসমিস। তা আদালত হচ্ছে বাধ্য খারিজ করতে, কেন? যদি নির্দিষ্ট টাইমের পরে, অর্থাৎ এগুলো দায়ের করার জন্য যে সময়সীমা দেওয়া আছে এর পরে যদি দায়ের করা হয়, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পরিস্থিতি যেটাই হোক, যদি নির্দিষ্ট সময়ের পরে এগুলো দায়ের করা হয়, তাহলে আদালত বাধ্য থাকিবে খারিজ করে দিতে। আমি বুঝাইতে পারছি? তাহলে সেকশন তিন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। সকল কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। আর আমি ছিলাম আপনাদের সাথে অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB অনার্স, LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভালো থাকবেন।